আজ থেকে তোমার নাম হচ্ছে জন।
তুমি আর সেই পুরনো ব্যক্তি নয়, তুমি একটা নতুন ব্যক্তি, তোমার নাম জল। পথ খাবে না, গালগালি দেবে না, পরচর্চা পর নিন্দা করবে না, কারোর কোনো দ্রব্যকে চুরি করবে না। বলি তাকে টোমানো, পিতা পুত্র পবিত্র আত্মার নামে রামবাবু উঠেছে জন বাবু হয়ে। বাড়িতে গেলেন, স্ত্রীকে বললেন, আজ আমার ব্যাপটিজম হয়ে গেছে। স্ত্রী খুব খুশি, তুমি 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 খ্রিস্টান হয়ে গেছো? হ্যাঁ। পাদ্রী বাবু কি বলেছে? বলেছে সব কিছু, আমি নতুন ব্যক্তি, পথ খাবে না, পরচর্চা পর নিন্দা গালাগালি করবে না, পরদ্রব্যতে লোভ দেবে না। বলে আচ্ছা, তাহলে আলমারির মধ্যে যে রিস্কি বোতলটা আছে ওটা কি করবে? দাও ওটা আমার হাতে। বোতলটা নিয়ে গিয়ে টয়লেটে দৌড়ে চলে গেলেন, গিয়ে মাটির মধ্যে ডুবিয়ে তুলে বললেন, আজ থেকে তুমি নতুন ব্যক্তি, তুমি আর রিস্কি নও, তুমি গ্রিন টি। সব ব্যাপটিজম হয়ে গেছে কিন্তু আচরণ পুরো ঝামেলা হয়নি, নাম বদলে গেছে, আচরণ ব্যবহার এক করো। আর আমাদের সংস্পর্শে যে আসবে আমাদেরকে বানাবার জন্য প্রভু চেয়েছিলেন যে আমরা তৈরি হব কি, এক একজন ওয়ার্ল্ড ক্লাস খ্রিস্টান, জগৎ বিখ্যাত খ্রিস্টান। আমরা জাগতিক খ্রিস্টান হয়ে গেছি, সব জায়গায় আছে, পাটি হোক এ হোক ও হোক। আজকে একজন ভীষণ ডেকে বসে আছে, আমার আমার ছোট ছেলের কি বলবেন ইগনোস সম্বন্ধি, তারা ওই জন্মদিনে ডেকেছিল, আমরা যেতে পারবো না, কারণ আমাদের প্রার্থনা সভা আছে। তারা রেগে বসে আছে, 60 জনের আয়োজন করেছে, 10 জন এসেছিল, তারা রেগে মেগে বসে রয়েছে, কারণ কিছু জন জাগতিক খ্রিস্টান হয়ে গেছে। আধ্যাত্মিক খ্রিস্টান হতে পারি, আমাদের ডাক কিসের? সব থেকে বড় জিনিস হচ্ছে আমাদের ডাক হচ্ছে পবিত্রতার জন্য। আমেন। আমাদের ডাক হচ্ছে সাধুসাধ্যী হবার জন্য, আমাদের এমনি ডাক নেই। অতএব সব থেকে বড় জিনিস হচ্ছে যে আমার পরিবর্তনটা কীভাবে আসবে, টু বি ট্রান্সফর্মড। অনেকজন আছে, অনেক কিছু অপেক্ষা করে যে এটা হবে ওটা, আরে আমারও কিছু করণীয় আছে, আর আমাকে আমার করণীয় মধ্যে দিয়ে যেতে। প্রভু বলছে যদি আমার শিষ্য হতে চাও তাহলে বলতে থাকো, তাহলে না বলো বলো বলো, আমার শিষ্য যদি হতে চাও তাহলে কাকে তুলবে? লুক এট দ্য ফান। চলো ঠিক আছে, যদি তোমরা না বলবে তো আমি বলে দিই। পাদ্রী বাবু যখন গেছে, পাদ্রী বলেছে যে তোমার দুঃখ তুমি তোলো, প্রভু চান যে তুমি তোমার দুঃখ তোলো, তুমি যদি আমাকে ভালোবাসো, আমার শিষ্য যদি হতে চাও তাহলে তোমার ক্রুশ তোলো, তোমার দুঃখ তোলো, তোমার ব্যথা তোলো, তোমার যন্ত্রণা তোলো, তোমার কষ্ট তোলো। এবং একজন লোক শুনে ভীষণ ভাবুক হয়ে গেল, পাদ্রী বাবু কি বললেন আপনি, এত হৃদয় ছোঁয়া বললেন, ভীষণ আনন্দে বেরিয়ে গিয়ে পাদ্রী বাবুকে ধরে বললেন, পাদ্রী বাবু আজ আপনি আমার হৃদয় স্পর্শ করে দিয়েছেন। বাড়িতে গিয়ে পরে আনন্দেতে বন্ধুর সাথে দেখা হয়েছে, হাত মিলাতে মিলাতে গেছে, বাড়িতে গিয়ে স্ত্রীকে তুলে নিয়ে একেবারে ঘুরতে আরম্ভ করেছে। স্ত্রী বলছে কি করছো কি করছো, ঘরের মধ্যে ভাসুর আছে, শাশুড়ি আছে, কেন ঘোরাচ্ছ? বলে পাদ্রী বাবু বলেছে তোমার দুঃখ তুলে তুলে। তো প্রভু বলেছে যদি তোমার শিষ্য হতে চাও তাহলে, আর যদি শিষ্য হতে চাও তবে আমাদের এমনি ফোকর দালালি করার একটু স্বভাব আছে, আপন পুরস্কার তুলতে হবে, অপরেটটা না। এবং ব্যক্তিগত ভাবে যদি তুমি আর আমি আমাদের ক্রুশ যদি না তুলি, তার মানে ক্রুশ তোলা মনে হচ্ছে আমার কষ্টটাও তুললে আমাকে প্রভুর পথে চলতে হবে। আমেন। আমাকে প্রভুর পথে চলতে হবে না, লেটস, কারণ এই জগৎ যে সুন্দর হবে এবং ভালো হবে এটা একটা ভাওতার কথা। কারণ আমরা সবসময় মনে করি প্রার্থনায় মনে হচ্ছে দাও 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 দাও, জগৎ থেকে প্রার্থনা শিখিয়ে গেছি তবে দাও দাও দাও। প্রভু হয়ে উঠেছেন আমাদের গৃহেতে, যেরকম সেদিনকে আমি বলেছিলাম, সেদিনকে এরকম বেয়ারা বেয়ারা প্রার্থনা যখন আসে তখন খুব খারাপ লাগে শুনতে, খুব বেয়ারা প্রার্থনা আসে, মানে একেবারে বেয়ারা প্রার্থনা। কানে ঝুমকা হারিয়ে গেলে তবে বলবে যে দাদা একটু প্রার্থনা করে দেখুন কোথায় আছে। আমি কাকে বলবো? পবিত্র আত্মাকে বলবো ঝুমকা খুঁজে দাও? বলতে পারি আমি বেয়ারা প্রার্থনা আছে আমার ছেলের জন্য, একটা মেয়ে ভালো, আমি কাকে বলবো? কি ঘটকালি করতে পারবো পবিত্র আত্মাকে? ইজ ইট আ টাইম ফর দিস? এটা কি এই সময় যে আমি আমি ঈশ্বরের আত্মাকে দিয়ে আজে বাজে কাজ করাবো? আচ্ছা একটু দেখে দিন তো, আপনি কি দেখছেন? আমি কিচ্ছু দেখছি না, ঈশ্বরের বাক্য ছাড়া তো কিছুই দেখতে পাই, এমনিতেই প্লাস পাওয়ার হয়েছে, এরকম করে দেখলে তো মাইনাস হয়ে যাবে।
আমরা শুধু দেখতে চাই যে আমার ভবিষ্যতে কি আছে, বর্তমানটা একেবারে অন্ধকার হয়ে গেছে, ওটার দিকে কোনো ভুরুক্ষণ নেই। আমরা শুধু দেখতে চাই, দেখতে চাই, দেখুন তো কি দেখা যায়, একটু প্রার্থনা করে দেখুন, কাকে দেখব। কিছু জন তো আছে জল হাতে নিয়ে বলে ছেড়ে দিন, আমি ভাবি এবারে আমি ভেবেছি খ্রিস্টান জড়িতেও ঢুকছে, ছেড়ে দিন, রাখবে আমি রাখবো, মুড়ো মুড়ো রাখবো, আমি ছেড়ে দিন, ছেড়ে দিন, মানে কথাবার্তা কারণ আমরা ওইরকমই মনে করি। আমাদের প্রার্থনাতে কাজ চলে, আমাদের প্রার্থনা প্রভু শোনেন, নিশ্চয় প্রভু প্রার্থনা শুনবেন আপনার, নিশ্চয় আপনার যা প্রয়োজন আছে, আমার দৈনিক অন্ন আজ আমাদেরকে দাও, দ্যাট মিন্স আমার প্রয়োজন যেটা তুমি আমায় দাও, কিন্তু আমরা প্রয়োজনের থেকে বেশি চুচ্ছি, আমরা হাত পা তুলে বসে থাকতে চাই, চাই প্রভু সব কিছু করবে, জগৎ থেকে প্রভুকে পেয়েছি সব কিছু, সব কিছু তাই। পবিত্র পুস্তক যখন আসছি আমার জীবন আনন্দময় হবে না, কে বলেছে? কোন বইতে লেখা রয়েছে যে তোমার জীবন একদম আনন্দময় হয়ে থাকবে? কোন ব্যক্তি আনন্দেতে আছে? সব থেকে ধনবান ব্যক্তি সলোমন, লেখা আছে সব কিছু অসার, তারই সাক্ষ্য, তার বই লেখা আছে সবকিছু অসার, জীবন দুঃখেতে ভরা। তাহলে আমরা কি খুঁজছি, আমরা কি খুঁজতে চাইছি, আর কি মনে করছে যে এই আমার প্রার্থনা পূর্ণ হয়ে গেলে আমি আনন্দিত থাকবো? কখনো না, কারণ আমার যত প্রার্থনা হচ্ছে জগতের দিকে দেখে, একটা প্রার্থনা ঈশ্বরের দিকে দেখে নয়। আমরা কিছু জন আছে যারা প্রার্থনা করে, প্রার্থনার মধ্যে শুধু স্বার্থপরতা দেখা যায়, ঈশ্বরকে খোঁজার প্রার্থনা নয়, উদারতা নেই, শুধু স্বার্থের কথা, আমায় দাও, আমার জন্য করো, কোনোদিন প্রার্থনা করছে আমার প্রতিবেশীকে দাও? কখনো হবে না, সব প্রার্থনা নিজেকে কেন্দ্র করে ওঠে। পবিত্র পুস্তক খুলি দুই করিন্থীয় চার অধ্যায় ১৭ পদ, দুই করিন্থীয় চার অধ্যায় ১৭ পড়ি, চলে পড়ুন, যে পড়ুন,